সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো স্কুল অফ ইউনিক ইউনিক চলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। তো আসো, আজকে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করি। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি নিয়ে আমরা আলোচনা করব। এই গতিটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব, আশা করি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো, যদিও সময় লাগে। তোমাদের আশা করি যে পদার্থবিজ্ঞান খুব একটা দারুণ কাজে লাগবে এবং আশা করি একটা ইউনিক কিছু দিতে পারবো। তাহলে এখানে আসি গতি। গতির ক্ষেত্রে দেখি আমরা এখানে সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি রয়েছে এবং স্পন্দন গতি রয়েছে। এগুলো আমরা এই বিভিন্ন চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, কেমন? তো এখানে দেখো, রৈখিক গতি যে কথা, সরল রৈখিক গতি একই কথা। তো এখানে সরল রৈখিক গতিটা কি, যে বস্তু যখন গতিশীল হয় তখন সেই গতিটা যদি একটি সরল রেখা বরাবর সীমাবদ্ধ থাকে তাহলে সেই গতিকে আমরা বলবো রৈখিক গতি অথবা সরল রৈখিক গতি। এবারে যে কোনো রকম গতি হোক, কেমন, এটা হতে পারে ঘূর্ণন গতি অথবা হতে পারে চলন গতি, তবে গতিটা যদি একটি সরল রেখা বরাবর হয় তাহলে এটাকে আমরা বলবো সরল রৈখিক গতি। তো এখানে দেখো, এখানে একটা রাস্তা রয়েছে আর তার মধ্য দিয়ে একটি গাড়ি চলছে। গাড়িটা দেখো একেবারে সোজা সরল রেখা বরাবর চলছে, তাহলে এই গতিকে আমরা বলবো সরল রৈখিক গতি। এবার আসি, এখানে রয়েছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা চিত্রটা দেখো, একটা সোজা রাস্তা রয়েছে, রাস্তা বরাবর একটি চাকা ঘুরছে, আমরা একটি চাকা দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে রয়েছে একটা এই কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রটাকে এটার উপর ভিত্তি করে গাড়িটা চাকাটা ক্রমাগত ঘূর্ণায়মান কোথায় ঘুরছে, একটা রাস্তা বরাবর ঘুরছে। তো এক্ষেত্রে ঘূর্ণন গতির যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে একটু আমরা আসলে সংজ্ঞাটার দিকে আগে যাই, তাহলে বিষয়টাকে বোঝানোর সুবিধা হবে। এখানে আমরা বলবো যে কোনো বস্তু যদি কোনো নির্দিষ্ট কেন্দ্র অথবা কোনো রেখার সাথে ওই বস্তুর বিন্দুগুলো, এখানে বিন্দু বলতে ওই বস্তু কণা বা বিন্দু আমরা যেটা বলি, এখানে হতে পারে ধরো একটা বস্তু তো অসংখ্য বিন্দু থাকতে পারে, কণা থাকতে পারে, এইগুলো যে এই এটা থেকে দেখো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলছে, দূরত্ব গুলো অপরিবর্তিত থাকবে। আবার সরল রেখার সাথে এখান থেকে এটার সাথে যে দূরত্ব, এখান থেকে এটার সাথে যে দূরত্ব, এটার সাথে এটা যে দূরত্ব, এই দূরত্ব গুলো পরিবর্তিত থাক পরিবর্তিত হবে না, মানে অপরিবর্তিত রেখে। তো এই কেন্দ্র এই এখানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অথবা একটা রেখাকে কেন্দ্র করে যদি এটা বস্তুটি চলে তাহলে তাকে আমরা বলবো ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতিটা কি, যে কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু অথবা রেখা থেকে ওই বস্তুর বিন্দুগুলো যদি তার নির্দিষ্ট দূরত্ব যদি অপরিবর্তিত রেখে যদি চলে তাহলে এটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। তাহলে এটা থেকে এই বিন্দুটা যেখানে আছে, কথার কথা এই বিন্দুটা যেখানে আছে এখানেই থাকলো, ওপর একটা বিন্দু এখানে থাকলো বা এখানে একটা বিন্দু থাকলো, তাহলে বিন্দুগুলো যখন ঘুরবে তো ঘুরলে তার যে দূরত্বটা এটা কিন্তু পরিবর্তিত হবে না, ঠিক আছে? আবার এখান থেকে এখানে ঠিক যেভাবে আছে, যে রেখাটার উপর আছে ধরো, এখান থেকে এই বিন্দুটা, এটার একটা দূরত্ব, এটার একটা দূরত্ব, এটাকে মানে অপরিবর্তিত না করে তো সোজা বরাবর ঘুরতে থাকবে। তো বলে ঘুরলে তো এটা মানে দূরত্বগুলো পরিবর্তিত হয়ে যাবে। আসলে ঘুরলে বিষয়টা বলা হচ্ছে যে কি, একটা নির্দিষ্ট বিন্দু অথবা রেখা রেখার সাথে যদি ওই বস্তুর বিন্দুগুলো মানে দূরত্ব যদি অপরিবর্তিত রেখে ওই নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক আছে বিষয়টা, তাহলে এটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। তারপরে আসো এবারে যাই আমরা চলন গতির দিকে। চলন গতিটা দেখো, এখানে আমরা একটা বই দেখেছি একটা টেবিলের উপরে, এই বইটার এটার মতো অসংখ্য কণা থাকতে পারে আমরা ধরে নিলাম। তো আমরা আপাতত দৃষ্টিতে আমরা এটাকে একটা কণা হিসেবে ধরে নিলাম, এখানে একটা কণা হিসেবে ধরে নিলাম, কেমন? তো আমরা এটাকে যদি এখান থেকে ঠেলে দিই তাহলে এটা আসবে, ধরে নাও যে বইটা এইদিকে আসলো, তাহলে এই কণাটা থাকলো এখানে
আর এই কোণাটা থাকলো এখানে। তাহলে যদি আমরা মাপ দিই এটার দূরত্ব যা হবে এটার দূরত্ব তা হবে। তো এখন চলন গতির সংজ্ঞাটার দিকেই আসলে, সংজ্ঞাটা আসলে কি বলে, সংজ্ঞাটা বলছে কি যে কোনো বস্তু, কোনো বস্তুর কণাগুলো যদি যদি একই সময়ে একই দিকে সমান সময়ে অতিক্রম করে, ঠিক আছে, অর্থাৎ কোনো বস্তুর গতিকালে ওই বস্তুর কণাগুলো, প্রত্যেক কণাগুলো সমস্ত বা প্রত্যেক কণাগুলো যদি একই সময়ে এবং একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ আমরা যদি একটা বইকে ঠেলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নেই, তাহলে বইটা কিন্তু গড়িয়ে চলছে না, বইটা সেম যেভাবে আছে সেভাবেই থাকবে, অপর পাশে গেলেও ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে দেখো কণাগুলো কিন্তু তার জায়গাগুলো কিন্তু পরিবর্তন করছে না, বরঞ্চ প্রত্যেক কণাই কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে এখানে সমান দূরত্ব অতিক্রম করছে। কিন্তু এইটা এখানে ঘূর্ণনগতিটা দেখো, এটা কিন্তু গড়িয়ে চলছে, কিন্তু এটা কিন্তু এরকম গড়িয়ে চলে না। তাহলে এক্ষেত্রে এক কোনো বস্তুর কণাগুলো কিন্তু সরাসরি যখন চলছে, তাহলে কণাগুলোর কিন্তু প্রত্যেকেই একই সময়ে এবং একই দিকে যদি হিসাব করা হয় তাহলে প্রত্যেকেই সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা হলো চলন গতি। এবার দেখি আমরা পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি হলো কি, যে এখানে লেখা দেখো পর্যায়বৃত্ত, তার মানে বিষয়টা এরকম যে একটা বৃত্তকে বারবার পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, এরকম ধরনের কোনো কিছু বোঝা যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো যে গতিকালে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি একই দিক থেকে বারবার অতিক্রম করে, ঠিক আছে, ধরো এখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম, এই বিন্দুটা যদি গতিকালে কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করে, যেমন এখান থেকে বারবার এই জায়গাটা এসে এই জায়গাটাকে এই বিন্দুটাকে বারবার অতিক্রম করছে, তাহলে এটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তবে এই পর্যাবৃত্ত গতির সাথে আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে পারি, এখানে স্পন্দন গতি কিন্তু পর্যাবৃত্ত গতির একটা উদাহরণ। তো স্পন্দন গতিটা কি, স্পন্দন গতিটা হচ্ছে স্পন্দিত হওয়া, কেমন স্পন্দিত হওয়া, অর্থাৎ একটা বিন্দু এক পাশ থেকে যতটুকু যায় আবার ঘুরে তার অপর পাশ থেকে উল্টো দিকে আবার আসে। এই এখানে তোমরা এই চিত্রটা দিকে তাকাও, এখানে দেখো একটা বিন্দুর সাথে এই একটা বিন্দুতে একটা দড়ি বেঁধে অপর প্রান্তে একটা ভারী বস্তুকে যদি আমরা টানিয়ে দিই, অর্থাৎ এখানে একটা বব লাগিয়ে তাকে যদি আমরা ধাক্কা দিই, তাহলে এটা কিন্তু প্রথমে এই জায়গা বরাবর আসবে, এই দুটুকু এসে সেম ভাবে অপর পাশে উল্টো দিকে আবার সমানভাবে এতটুকু যাবে, আবার এই প্রান্ত থেকে এসে এখানে এসে থামবে, একটু কমে যাবে গতি, তখন আবার এই সমান সমান মিল করে আবার এই জায়গায় আসবে। তো এখান থেকে আবার কি এবার আসবে এই জায়গায়, আর একটু গতি কমে গেল, এটার সমান মাপ নিয়ে কিন্তু এবার আসবে এইটার দিকে, আবার এখান থেকে আসলে এই দিকে, তারপর অপর সমান ফাঁসের দিকে এই দিকে, এরপর এক সময় এসে এটা থেমে যাবে। তাহলে স্পন্দন গতি পর্যাবৃত্ত গতির উদাহরণের সাথে আসলে স্পন্দন গতিটাও কিন্তু একই কথা বোঝায়। তো এটার অর্থের সাথে কিন্তু বা সংজ্ঞার সাথে স্পন্দন গতির কথাটা কিন্তু এখানে ক্লিয়ার হয় না, কিন্তু স্পন্দন গতিটাও কিন্তু পর্যাবৃত্ত গতি। তো এখানে দেখো আমি পর্যাবৃত্ত গতি তোমাদেরকে বললাম যে একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার যদি অতিক্রম করে, আমরা ধরে নিলাম যে একটা নির্দিষ্ট বিন্দু এই একই দিক থেকে বারবার অতিক্রম করছে, তাহলে এটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তারপর আসি স্পন্দন গতিটা কি, স্পন্দন গতিটা হচ্ছে কোনো পর্যাবৃত্ত গতির অর্ধেক সময় গতিকালের যে কোনো একদিকে, একদিকে থেকে অতিক্রম করে আবার বিপরীত দিক দিক থেকে বাকি অর্ধেক সময় ওই বিন্দুটাকে বারবার কি করে মানে অতিক্রম করে। তাহলে আমরা বলছি স্পন্দন গতি হলো কোনো পর্যাবৃত্ত বস্তুর গতি যদি এমন হয় যে এটি আর গতিকালের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় আবার সেই উল্টো দিক থেকে বা বিপরীত দিক থেকে সেই বিন্দুকে অতিক্রম করে, তাহলে এটা হলো স্পন্দন গতি। তো এখানে দেখো পর্যাবৃত্ত গতির আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, যে পর্যাবৃত্ত গতি হতে পারে বৃত্তাকার,
আবার হতে পারে উপবৃত্তাকার, আবার হতে পারে সরল রৈখিক। তো বৃত্তাকার হলে আমরা কি বলতে পারি, এখানে দেখো একটা ফাঁকা, আমরা যদি ফাঁকা লাগিয়ে দিই তাহলে ফাঁকা লাগিয়ে দিলে দেখো একটা নির্দিষ্ট বিন্দু, এই যেগুলো আমরা ধরে নিলাম যে একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এটা বারবার ঘুরতে থাকবে, অথবা এখান থেকে একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম তাহলে এটা এটাকে কেন্দ্র করে বারবার ঘুরতে থাকবে, এখানে এই নির্দিষ্ট বিন্দুটার দিকে, এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরতে থাকতে পারে, আবার এখানে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করতে পারে, এটার গতিটা এরকম হতে পারে যে একই দিক থেকে অতিক্রম করছে। এই যেমন এই বিন্দুটাকে আমরা ধরে নিলাম আর কি, তাহলে এটা বৃত্তাকার গতিও হতে পারে, পর্যবৃত্ত গতি। আবার একটা দেখো ঘড়ির কাঁটার গতি, দেখো ঘড়ির কাঁটা গুলো বারবার এভাবে অতিক্রম করে, আমরা ধরে নিলাম যে ওয়ান ওয়ানটাকে একটা বিন্দু ধরে নিই, তাহলে এটা এইভাবে ঘুরে এসে আবার এইভাবে আসবে, আবার এইভাবে আসবে, তাহলে এইভাবে পর্যবৃত্ত গতির আমরা এক্সাম্পল দিতে পারি। আবার এই পর্যবৃত্ত গতি হতে পারে এই স্পন্দন গতি, এখানে এটা একটা স্পন্দন গতির উদাহরণ, তাহলে পর্যবৃত্ত হতে পারে কিন্তু উপবৃত্তাকারও হতে পারে। তাহলে এখানে দেখো স্পন্দন গতি হলো কি, একটা পর্যবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে এর গতিকালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট একদিকে এবং বাকি অর্ধেক সময় অপর বিপরীত পার্শ্ব থেকে বারবার অতিক্রম করে, মানে বারবার পর্যায়ক্রমে ঘটনাটা হয়, তাহলে এটাকে আমরা স্পন্দন গতি বলবো। তাহলে এটা আমরা একটা সরল দোলকের গতি বলতে পারি, সরল দোলকের গতিটা কেমন, উপবৃত্তাকার। আচ্ছা উপবৃত্তাকার বলতে কি বোঝায়, যে একটা বৃত্তের মতো খানিক অংশ, কিন্তু দেখো এভাবে মানে মোটামুটি একটা বৃত্তের মতো একটা অংশকে জুড়ে তার গতিটা সীমাবদ্ধ থাকে, তাহলে এইরকম আকৃতিটা হলো উপবৃত্তাকার। এখন সরলরৈখিকের এক্সাম্পল আসলে চিত্র দিয়ে বোঝাতে পারছি না, কারণ সরলরৈখিককে সরলরৈখিক গতি হলো কি, যেমন আমরা ফিস্টনের গতি বলতে পারি, এখন ফিস্টন আসলে একে দেখালে আসলে এটা বোঝা যাবে না। সরলরৈখিকের গতি কিছু কিছু জিনিসের দেখবা যে একবার উপর উঠলো একবার নিচে নামলো, যেমন আমরা যদি কাপড় সেলাই করার মেশিনটা যদি দেখি তাহলে দেখবা যে যেই জায়গায় সুতাটাকে গাঁথা হয় তাহলে এটা দেখবা প্যাডেল মারলে দেখা যাবে যে এটার মাথাটা একবার নিচে নামছে আবার উপরে নামছে, একবার নিচে নামছে আবার উপরে নামছে, তাহলে এই গতিটা কেমন ধরনের হলো, একেবারে সরল রেখা বরাবর, তাহলে এই ধরনের গতিটা কিন্তু সরল রৈখিক। এই সরল রৈখিক গতিটাও কিন্তু পর্যবৃত্ত গতি, আবার উপবৃত্তাকার গতিও কিন্তু পর্যবৃত্ত, যেটাকে আমরা স্পন্দন গতি বললাম, আর বৃত্তাকার গতি তো পর্যবৃত্ত গতির সাথে হুবহু মিলেই গেল। তো এখন আশা করি এই যে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে তোমরা একটা সম্যক ধারণা লাভ করেছ, তো এরপরে আমরা যাই এবার পরের পার্টটাতে।